সব দেশ খালের নাম। আমরা গিয়েছি, যারা আমার এখানে মহিলা নেত্রীরা সব বসে আছে, আমি ওদের সাথ মিলিয়ে আমরা গিয়েছি। আমরা স্বদেশ খালের মেয়েদের সাথে কথা বলেছি, আর আমরা জানি আমাদের এবারে যে প্রার্থী কমরেড সর্দার, নিরাপদ সর্দার, আজকে নয় 2014 সময়ে আর তারপরে এই ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি দাঁড়িয়ে একবার না দুবার না বারবার সন্দেশ খালির কথা তখন তুলেছে আর বলেছে সেখানে গুন্ডাদের লুট হচ্ছে, বলেছে সেখানে জমিনে লুট হচ্ছে, বলেছে সেখানে টিএমসি গুন্ডা রাজে আতঙ্ক হয়েছে, বলেছে সন্দেশ খালি মহিলাদের উপর একটা বড় আতঙ্কের একটা মহল হয়েছে, তখন বলেছে আমাদের কমরেড। তখন তো এরা সব চুপ ছিল, তখন তো সমঝোতা করে এরা সব চুপ ছিল, আর আজকে সন্দেশ খালি মহিলাদের বদনাম করা হচ্ছে। এই দুটো দল, ওদের কোন চিন্তা নেই, গরিব আদিবাসী গরিব দলিত, ওদের জমিনে লুট হয়েছে। যে জমির লেফটের আমলে সে জমি যখন বিলি হয়, যখন ওরা পায় অধিকার হিসাবে, সে জমি লুট হচ্ছে। মেয়েদের ইজ্জতের মর্যাদা নেই। মেয়েরা আমাদের বলেছে কি রাত্রিরে টিএমসির অফিসে ডেকে আতঙ্ক করেছে। এখন একটা ভিডিও আর দুটো ভিডিও নিয়ে এরা সব সন্দেশ খালের মেয়েদের, ওদের নিজের পলিটিক্স, ওদের নিজের রাজনীতি, যেভাবে একটা পলিটিক্যাল ফুটবল করে ওরা ব্যবহার করছে। তাই বলে না, আমরা তো মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামে আছি। আমরা জানি যখন একটা মেয়ে নিজের উপর যা অত্যাচার হয়েছে যখন স্টেটমেন্ট দেয়, খুব সাহস করে দিতে হয়। আমাদের সমাজে একটা পীড়িতা এত সমর্থন পায় না, খুব সাহস করে কমপ্লেন করে। কিন্তু আজকে আমরা দু জিনিস দেখছি, একদিকে তৃণমূল নিজের নিজের গুন্ডা বাহিনীকে রক্ষা করার জন্য সব মেয়েদের বলছে তোমরা সব মিথ্যে বলছো, টাকা নিয়ে তোমরা মিথ্যে বলছো, একদিকে টিএমসি তাই বলছে, আর বিজেপি, আপনারা কালকে অমিত শাহর কথা শুনেছে, অমিত শাহর কথা কোনো মহিলার পক্ষের কথা নয়, অমিত শাহ মিথ্যে কথা বলে বলেছে ধর্মের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গলের সন্দেশ খালিতে মেয়েদের উপর অত্যাচার হয়েছে, মিথ্যে কথা। এটা কোনো ধর্মের ব্যাপার না। ওরা একজনের নাম নিচ্ছে যে সর্দার আছে, যা লিডার আছে ওদের, যা একটা বিশেষ মাইনরিটি কমিউনিটি শাহজাহান বলে, ওকে নিয়ে ওরা এসব বলছে কি পুরো ধর্মের ভিত্তিতে হচ্ছে, মিথ্যে কথা। মেয়েরা পরিষ্কার ভাবে স্টেটমেন্ট দিয়েছে, আর সেই স্টেটমেন্টে ওরা নাম দিয়েছে পরিষ্কার ভাবে শিবু হাজরা, উত্তম সর্দার, আর অনেক যারা ওইখানে লোকাল লিডার আছে তাদের নাম নিয়েছে। এর মধ্যে ধর্ম কোথায় আসে? কোথায় আছে ধর্ম এর মধ্যে? এটা তো গুন্ডা বাহিনীর অত্যাচার, টিএমসির অত্যাচার মহিলাদের উপর, কিন্তু সেটা একটা সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা হচ্ছে বিজেপি। সেজন্য আমরা বলছি
কি সন্দেশ খালি মেয়েদের ব্যাপারে, মহিলাদের মর্যাদা বা ইজ্জত এই দুজন পার্টির জন্য কিচ্ছুই নেই, কোনো মায়নে রাখে না এদের জন্য। এরা শুধু দেখছে ভাইয়া হামে ভোট কেসে মিলেগা আর কিতনা মিলেগা, উনকা কোই মতলব নেই হ্যায় জাস্টিস সে, উনকা কোই মতলব নেই হ্যায় কি কানুন কে আধার পর ন্যায় দিলওয়ায়, কোই মতলব নেই হ্যায়। উনকা মতলব হ্যায় মহিলাওঁ কি শরীর কো ইস্তেমাল করকে হাম আপনি পলিটিক্স কা খেল কেসে খেল সকতে হ্যায়। ইয়ে দো দল হ্যায় জো সন্দেশ খালি কা জো ইতিহাস হ্যায়, জো সংঘর্ষ কা ইতিহাস হ্যায়, সে পুরো ইতিহাসের শেষ করা এটা হচ্ছে ওদের খেলা। আর এই নির্বাচনে পুরো ওয়েস্ট বেঙ্গল শুধু নয়, পুরো দেশে আপনাদের একটা মেসেজ দিতে হবে, এই দুটো দল যা আমাদের মা বোনেদের ইজ্জতের সাথে পলিটিক্স করছে ওদেরকে আমরা এবার হারের মুখ দেখাবো, এটা আমাদের দেখাতে হবে। এই এই ভিডিও পলিটিক্স একটা জিনিস আপনারা বুঝে নিন, এই ভিডিও পলিটিক্স সন্দেশ খালি মেয়েদের যা আন্দোলন আছে সেই আন্দোলনকে বিজেপি আর টিএমসি হাইজ্যাক করার চেষ্টা করছে। বিজেপির কোনো মতলবই নেই, অমিত শাহ এসে কি সব বাজে কথা বলে গেছে, ধর্মের ভিত্তিতে অত্যাচার, অমিত শাহ কিছু জানে কি মেয়েরা কাদের নাম নিয়েছে, মেয়েরা কি শুধু শাহজাহানের নাম নিয়েছে, মেয়েরা শিবু হাজার নাম নিয়েছে, মেয়েরাও আরেকটা সর্দার কি নাম ওর উত্তম সর্দারের নাম নিয়েছে, তো ধর্ম কোথায় আসে, এটা গুন্ডা গর্দির অত্যাচার। তো এটা হচ্ছে বিজেপির খেলা, আর টিএমসি বাঁচাবার জন্য কারণ টিএমসি ডিফেন্সিভে ব্যাকফুট হয়ে উঠছে, আর টিএমসি আজকে নিজের ডিফেন্সের জন্য মেয়েদেরকে মেয়েদের মর্যাদা দুজনেই পার্টির জন্য কিছুই নেই। আমি বলি আমরা তো মেয়েদের মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, মেয়েদের কথা বাদ দিয়ে এখন এইসব ভিডিও পলিটিক্স হবে, তার মানে সন্দেশ খালিতে কিছু হয়নি। আমাদের যখন এমএলএ ছিলেন নিরাপদ সর্দার, উনি 2014 বলেছে কি লুট হচ্ছে জমিন, লুট হচ্ছে, আতঙ্কিত গুন্ডা গদ্দি হচ্ছে ওইখানে, মেয়েরা আতঙ্কিত অ্যাসেম্বলিতে, তখন উনি স্টেটমেন্ট দিয়েছেন, ওই সব মিথ্যে কি। ব্যাপারটা হচ্ছে এরা সন্দেশ খালিতে শুধু আর শুধু পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করতে চায়। টিএমসি আর বিজেপি দুজনেই পার্টি মেয়েদের জন্য, মেয়েদের অধিকারের জন্য ওদের কোনো স্থান নেই, ওদের কোনো জায়গা নেই।